এক্সপ্লোর করব প্রতিদিনকার মতো আমি আছি সাদমা সাদে আপনাদের সাথে তো কথা আর না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকে ক্লাস আজকে ঝটপট দেখে নিই আজকে আমাদের টপিক কি কি ফার্স্ট অফ অল আমাদের টপিক হচ্ছে আমরা শিখব হাউ টু ক্রিয়েট ডিজিটাল কন্টেন্টস আমরা দেখব যে কি কি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করা যায় পাওয়ার পয়েন্টে তারপর একটা একটা করে এক্সাম্পল দেখে ক্রিয়েট করার চেষ্টা করব আমরা এরপর আমরা দেখব ক্রিয়েটিং গিফটস অথবা জিপস আপনি যেভাবে উচ্চারণ করেন ক্রিয়েটিং গিফটস অথবা জিপস অন পাওয়ার পয়েন্ট আমরা যেসব ফেসবুকে দেখি কিংবা বিভিন্ন ব্লগ পোস্টে দেখি যে ভিডিও চলছে বারবার লুপ হচ্ছে চলছে 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 সাউন্ড ছাড়া ওগুলো ক্রিয়েট করা শিখবো তারপর আমরা দেখবো কীভাবে ভিডিও ক্রিয়েট করতে হয় যেটা আগে ভিডিও করা আছে আজকে জাস্ট একটু করে আমি টাচ করে নিব এবং যারা আগে ক্লাসটা মিস করেছে তাদেরকে বলে দেবো যে কীভাবে পুরো ভিডিও এডিটিং পুরো ফার্স্ট টু লাস্ট শিখতে পারি ফাইনালি আমরা দেখবো সেভ কীভাবে করতে হয় কারণ সব তো বানালাম সেভ তো একসময় করতেই হবে নাহলে আপলোড কীভাবে দেব তাই না তো এইসব আজকে শিখব সেটা শুরু কর যাক সো শুরু করার আগে সবাই জলদি করে ভিডিওটি শেয়ার করে দিই কারণ শেয়ার করলে আর অনেকজন ক্লাস টা করতে পারবে যত বেশি মানুষ আসতে ক্লাস করো ততই না ভালো তাই না তো যদি করে ভিডিও টা শেয়ার করে দিই শেয়ার করে কমেন্টে টাইপ করি ভ্যার শেয়ার ডান আপনি ভিডিও শুরু করতে পারেন তাহলে আমি ভিডিও শুরু করবো তো চলো দেখি আজকে আমাদের ঋণ অনুযায়ী দোসরা জুন শুক্রবার আমাদের রাত এগারোটার সময় রমজানের কারণে ক্লাস হচ্ছে হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ডিজাইন অন পাওয়ার পয়েন্ট আমাদের নেক্সট দুটো ক্লাস হচ্ছে পাঁচ জুন এবং সাত জুন সোমবার এবং বুধবার রাত এগারোটার সময় অ্যানিমেশন কন্টেন্ট ডিজাইন অন পাওয়ার পয়েন্ট ফাইনাল ক্লাসটা হবে ফাইনাল ক্লাসের মতোই কিছু স্পেশাল জিনিস থাকবে তো আশা করি পরের সপ্তাহে সবাইকে পাবো তো শুরু করা যাক ফার্স্ট আমরা দেখব হাউ টু ক্রিয়েট ডিজিটাল কন্টেন্টস আমাদের কিছু বেসিক ক্লাস ছিল বেসিক শেপস অ্যান্ড ফিচার্স পনেরো নাম্বার ক্লাস এবং ডিজাইনিং কভার পেজ অন পাওয়ার পয়েন্ট নাম্বার ক্লাস পনেরো এবং ক্লাসে আমরা কিছু বেসিক জিনিস কিভাবে ডিজাইন করতে হয় তা শিখেছি আজকে আমরা দেখবো কিভাবে ওগুলো দিয়ে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিজিটাল কন্টেন্ট বানাতে পারি তো শুরু করা যাক আমরা ডিজিটাল কন্টেন্ট ডিজাইনের জন্য আলাদা একটি স্লাইড পাওয়ার পয়েন্ট নিব তো ফার্স্ট অফ অল আমাদের ক্লাসগুলো দেখি এই হচ্ছে আমাদের সবগুলো ক্লাস এক থেকে পঁচিশ নম্বর ক্লাসের সবগুলো ফাইল কিন্তু আমাদের জমান আছে যে কোনো ফাইল আমরা ডাব্লিউ 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 ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবো এবং সেখানে সবগুলো ফাইল দেয় থাকবে তো শুরু করা যাক আমরা পিপিডি ফাইল ওপেন করলাম তারপর ফার্স্টে আমরা দেখবো কীভাবে পোস্ট ডিজাইন করতে হয় পোস্ট ডিজাইন করার আগে আমরা কিছু পোস্টের এক্সাম্পল দেখে নিই তো পোস্টের এক্সাম্পলে যাই তারপর এখানে দেখি পাওয়ার পয়েন্ট এইচডি পিকচার ব্লগ ডাবল ক্লিক তো এই হচ্ছে আমাদের একটি পাওয়ার পয়েন্টে ডিজাইন করা পোস্ট যেগুলো আমরা ফেসবুকে আপলোড দিয়েছিলাম সিরিজ হিসেবে। সো আমরা যদি খেয়াল করি তাহলে দেখব সবগুলো কিন্তু পাওয়ার পয়েন্টে ডিজাইন করা হয়েছে আমরা একটু ফোকাস করে দেখাই তাহলে আমরা দেখবো এগুলো কিন্তু বিভিন্ন এলিমেন্ট এই ত্রিভুজ 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 এগুলো দিয়েই পুরো কন্টেন্টটা তৈরি করা হয়েছে এবং একটা জটিল শেপ হয়ে গেছে তো এভাবে আমরা পাওয়ার পয়েন্টের জিনিসগুলো করতে পারি এইগুলোর স্ক্রিনশট লেখাটা আমরা বসিয়ে ফেলেছি তারপর এই জিনিসটাও একটা শেপ জাস্ট তারপর আমরা বিভিন্নভাবে আমরা আমাদের তথ্যগুলো এভাবে উপস্থাপন করেছি এখন আমরা যখন ডিজিটাল কন্টেন্ট তৈরি করব ফেসবুক পোস্টের জন্য রেশি ওয়ান ইস টু ওয়ান রাখবো অর্থাৎ ছাপ্পান্ন ইঞ্চ বাই ছাপ্পান্ন ইঞ্চ রাখবো এখন ফেসবুকে একটু পোর্ট্রেট পোস্টও পাওয়া যায় পোর্ট্রেট মানে কি পোর্ট্রেট মানে হচ্ছে এটা এইটা হচ্ছে পোর্ট্রেট অর্থাৎ উপর নিচে বড় থাকবে লম্বা লম্বী থাকবে আর হচ্ছে ল্যান্ডস্কেপ তো ফেসবুক এখন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ দুটোই দেয় কিন্তু পোর্ট্রেট বেশি ভালোভাবে দেয় তো আমরা চাইলে একটু দৈর্ঘ্য বেশি রাখতে পারি যে কোনো পোস্ট পোস্ট করার ক্ষেত্রে ফেসবুক কভার পেজ হয় হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চ বা চোদ্দো ইঞ্চ এখন আমরা যদি একটু আপডেট করি তাহলে দেখবো আমার চল্লিশ ইঞ্চ বাই দশ ইঞ্চ দিলে আরও সুন্দর হয় বিভিন্ন ইভেন্ট পেজের জন্য যখন আমরা ডিজাইন করব আমাদের নিজেদের প্রোফাইলে কভার পেজ যখন দিব তখন আমরা চল্লিশ ইঞ্চ বাই ষোলো ইঞ্চ দিতে পারি লিঙ্কড পোস্ট করলে আমরা স্কোয়ার পোস্ট করব অথবা আটচল্লিশ ইঞ্চ বাই সাতাশ ইঞ্চ আর স্লাইড শেয়ারে পোস্ট করলে ছাপ্পান্ন ইঞ্চ বাই বিয়াল্লিশ ইঞ্চ রেশিওগুলো বাম পাশে দেওয়া আছে আমরা রেশিওগুলোকে যে কোনো সেম নাম্বার দিয়ে গুণ করলেও একই জিনিস পেয়ে যাবো এখন কিভাবে আস্তে আস্তে আমরা এগুলো কাজ করবো সব আস্তে আস্তে আগাই তো এই একটা পোস্ট আমরা দেখে ফেললাম এখন এই টাইপের পোস্ট আমরা নিজেরা কিভাবে ডিজাইন করতে পারি তাই দেখবো আমরা তো এরকম ডিজাইন করার জন্য আমি একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করি এই হচ্ছে পোস্ট ডাবল ক্লিক এখন মনে করি আমাদের কারো ইচ্ছা হচ্ছে আমরা মানুষকে মোটিভেশনাল কোডস দেখাবো সুন্দর সুন্দর বাণী দেখাবো তো ওর জন্য আমরা পাওয়ার পয়েন্টে কিছু পোজ ডিজাইন করবো চলো শুরু করা যায় তো ফার্স্ট অফ অল আমি যাব হচ্ছে এখানে উপরে বাম্পাসে নিউ স্লাইডে যেয়ে ব্ল্যাঙ্ক ক্লিক করলাম বুম আমাদের একদম ফাঁকা স্লাইড চলে আসলো এরপর আমরা এ যাবো কারণ আমাদের এখানে স্লাইড সাইজটা চেঞ্জ করতে হবে ডিজাইনিং এ স্লাইড সাইজে গেলাম কাস্টম স্লাইড সাইজ ডান এরপর এখানে যে আমি ছাপ্পান্ন ইঞ্চ বাই ছাপ্পান্ন ইঞ্চ দিলাম অথবা আমরা চল্লিশ ইঞ্চ বাই চল্লিশ ইঞ্চ দিতে পারি ছাপ্পান্ন ইঞ্চ দিলাম তাহলে আমাদের একদম হাই কোয়ালিটি পিকচার আসবে ওকে ক্লিক করি ইনশিওর ফিট বুম আমাদের একটা স্কোয়ার ইমেজ চলে আসলো দাঁড়ানো ব্যাপারটা এখন এখানে আমরা কাজটা করব। পাওয়ার পয়েন্ট আমার একটা আনস্টেবল হয়ে গেছে তাই অফ করে আবার অন করছি অনেক সময় পাওয়ার পয়েন্ট হয় কি যে ফাইলটা দেখা যাচ্ছে না তো তখন পাওয়ার পয়েন্ট ফাইল পুরো অফ করে আবার অন করে জিনিসটা দেখতে হয় এই হচ্ছে ঝামেলা অনেক সময় পাওয়ার পয়েন্ট ফাইল ক্র্যাশ করে এবার এই জিনিসটা আরো বড় ঝামেলা হয় যখন আমরা বিজনেস কম্পিটিশন করতে যাচ্ছি এবং সবার সামনে পাওয়ার ফাইলটা ক্র্যাশ করে তো এই অফ করে অন করার কারণে আমার পাওয়ার ফাইলটি চলে আসলো এখন দেখা যাক কি কি করা যায় তো আমরা কিছু কোড তৈরি করব তো কোড তৈরি করার জন্য আমরা ইনসারে যাই লেখার জন্য ওয়ার্ডেটে যাই এ প্রেস করলাম তাহলে আমাদের লেখা চলে আসলো এখন আপনার একটি সাজেশন দেন যে আমি কি কোড দিতে পারি তো কি কি কোড দেয়া যায় আমি একটা কোড দেই ফর এক্সাম্পল ডু মোর রাইট অর নেভার স্টপ লার্নিং আচ্ছা নেভার স্টপ লার্নিং আমাদের তো টেনিস ক্লাসই আছেই নেভার স্টপ লার্নিং নেভার স্টপ লার্নিং হচ্ছে একটা টেক্সট এটা ফন্টটা চেঞ্জ করে মনে করি ইম্প্যাক্ট দিলাম ইম্প্যাক্ট শ্যাডো বাদ দিয়ে দিলাম এটার ফন্ট সাইজ একটু হালকা অ্যাশ দিলাম ডান এবার এটাকে ছোটো করে দিই মাঝখানে বসিয়ে দিই ডান এখন এখানে কিছু ডিজাইন করবো ব্যাকগ্রাউন্ডটা একদম সাদা দিলে একটু কেমন যেন লাগে তো এখন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ইনসাইডে যাবো পিকচার্সে যাই পিকচারসে যাওয়ার পর আমরা কিছু ফাইল দিব এখানে সো আমাদের এখানে ক্লাস আছে আমাদের পঁচিশতম ক্লাসে এক্সারসাইজ ফাইল দেওয়া আছে এক্সারসাইজ ফাইল আমরা ইমেজেসে যাই ইমেজেসে যেয়ে আমরা একটা ফাইল সিলেক্ট করি ফর এক্সাম্পল স্কেচি এই ফাইলটা নিলাম এরপর আমরা এটা ড্র্যাক করে দিয়ে দিই কেউ দেখতে পাচ্ছি না হয়তো স্ক্রিনে এবার এটা সাদা একটা স্কেচি স্কেচি একটা ব্যাকগ্রাউন্ড রাইট ক্লিক সেন্ট টু ব্যাক কি কলম এর একটু দেখাই রাইট ক্লিক কলম পিকচার উপর সেন্ট টু ব্যাক তাহলে এটা লেখার পিচ চলে গেল এই তো এখন একটু লাগছে দারুণ দারুণ এখন এই লেখাটা আছে কন্ট্রোল ডি প্রেস করলাম ডুপ্লিকেট তারপর আমি যদি ফোকাস করি আমি এই ফার্স্ট ব্র্যাকেট সরি ফার্স্ট ব্র্যাকেট দিলাম এরকম উপরে অ্যাসথেটিক্স এরপর এটাকে সিলেক্ট করি কন্ট্রোলে দিয়ে অথবা পুরো ড্র্যাক করে সিলেক্ট করি তারপর এটাকে সাইজে বড় করে দিই বেশ বড় এই বড়ো করে দিলাম কারণ ডিজাইন করছি কিন্তু স্যার ডিজাইনিং অনেক কিছুই হবে এই তো করলাম কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট হয়ে গেল এটাকে ঘুরিয়ে দিই ডান আমাদের এখানে এটা নিচে বসিয়ে দিই এবং আমাদের কোট কমপ্লিট এখন চাইলে আমরা বিভিন্ন জিনিস অ্যাড করতে পারি ফর এক্সাম্পল আমরা এইখানে তারপর এখানে সেই বাউট লাইনে যেটাকে অ্যাশ কালার করে দিতে পারি আমরা বুম আমরা ডান পাশে নিয়ে যেতে পারি এটাকে ডান আমরা চাইলে নিচে এটাকে কন্ট্রোল ডিপ্রেস করলাম ডিপ্রেস করে এখানে নিচে নিয়ে গেলাম আমরা চাইলে এটাকে আমাদের টেন মি স্কুলের একটা পোস্টও বানিয়ে ফেলতে পারি ফর এক্সাম্পল আমরা এটা সিলেক্ট করলাম সবগুলো সিলেক্ট করি একসাথে সব কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম তারপরে শিফ চেপে ধরে ব্যাকগ্রাউন্ডে ডি সিলেক্ট করলাম একটু উঠিয়ে দিই ডান এখন নিচে টেন মি স্কুল লোগো দিব আমি লোগো দেওয়ার জন্য ইনসার্ট পিকচার্স ব্যাকে যাই টিএমএস লোগো ব্ল্যাক লোগো ডান এটা মিস করে মিছিল ছোট্ট করে এখানে বসিয়ে দেই আমাদের ওয়াটারমার্ক চাইলে ওয়াটারমার্ক না বসাতে পারি আমি সাধারণত ওয়াটারমার্ক ব্যবহার করতে আমি মানুষকে বলবো না যদি না আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করি তাছাড়া তো এই হয়ে গেল আমাদের পোস্ট আমি যদি এটা ফুল স্ক্রিন করি তাহলে এই হয়ে গেল আমাদের নেভার স্টপ লার্নিং একটা মোটিভেশনাল কোড সো এই জিনিসটাই এখন আমরা জাস্ট সেভ করে পোস্ট দিলেই হয়ে যাবে কিভাবে সেভ করতে হয় তা দেখাবো বা তার একটা জিনিস বলে দিই আমরা এইমাত্র একটা টেম্পলেট তৈরি করলাম অর্থাৎ টেম্পলেট মানে কি এটাকে আমরা বারবার ইউজ করতে এই মাঝখানে আমরা বিভিন্ন কোড বসাতে পারবো তো আমি এটাকে প্রেস করলাম পাম্পার সেটাকে কন্ট্রোল ডিপ্রেস করলাম ডুপ্লিকেট বুম এরপর মাঝখানে এখানে কিছু দেই মাঝখানে লার্ন লার্ন প্র্যাকটিস প্র্যাকটিস তাহলে আমাদের আরেকটি পোস্ট হয়ে গেল

এখানে প্রথম লাইনটা ছোট তারপর শেষ লাইনটা ছোট মাঝখানে একটা বড় তো এটা ডিজাইনিং এটা সেন্স আছে এখানে তো আমরা ফটাফট তিনটা ডিজাইন করে ফেললাম কিন্তু এখন তিনটা ডিজাইন করে ফেললাম তো করেই ফেললাম এরপর ওগুলোকে তো রেন্ডার করতে হবে তাই না পিকচার হিসেবে এক্সপোর্ট করতে হবে সো এক্সপোর্ট করার জন্য আমরা উপরে বাম পাশে যাব সেভ অ্যাস তারপর আমরা ফাইল সিলেক্ট করি আমরা কোথায় সেভ করতে চাই আমরা মনে করি পোস্ট এখানে ডিজাইন করলাম তারপর এখানে আমরা মোটিভেশনাল কোডস তারপর এখানে সেভ এস টাইপে যে আমরা যে প্যাক পিকচার হিসেবে সেভ করবো সেভ দেই ওরা আমাদেরকে জিজ্ঞেস করছে যে খালি একটা পিকচার সেভ করবো নাকি সবগুলো আমি অল সাইজ ক্লিক করবো তাহলে আমাদের সবগুলো পিকচার হিসেবে সেভ হয়ে যাবে এবং আমাদের সব ফাইল পিকচার হিসেবে সেভ হয়ে গেল বুম তো আমরা যদি এখন আমাদের ফোল্ডারে যাই পোস্টে যাই মোটিভেশনাল এ যাই দেখবো আমাদের পিকচারগুলো চলে এসেছে আমরা মুহূর্তের মধ্যে ফেসবুকের জন্য বিভিন্ন

আমরা যে এই পাওয়ার পয়েন্ট কোর্স চালাচ্ছি আমরা প্রতিদিন ক্লাস নেওয়ার আগে একটা পোস্ট দিই আমি পোস্ট দিই তো পোস্টটা কিভাবে বানাই তা আমি দেখাবো এবং কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আমি বানাই তা দেখাবো এবং খালি পোস্ট বানানো কিন্তু আমরা স্ট্র্যাটেজিগুলো যেন দেখি যে আমি কিন্তু একটা পোস্ট বানিয়ে আমি একটা টেম্পলেট বানিয়েছি যে টেম্পলেটটা আমরা বারবার ব্যবহার করে অনেকগুলো পোস্ট বানাতে পারি তো আমরা লাইভ ক্লাস নোটিফিকেশন পোস্টে ক্লিক করি এই পোস্টটা আমরা সবাই প্রায় দেখেছি প্রায় প্রতি সোম বুধ শুক্রবারই আমি দেখি কারণ আমি জিনিসটা আপলোড দিই এখন এই জিনিসটা আমরা পাওয়ার পয়েন্টে ক্রিয়েট করেছি এবং প্রতিদিন কি করি তা দেখাই আমি রুটিনটা দেখি রুটিন দেখার পর এখানে যাই তারপর এখানে জাস্ট টপিকটা চেঞ্জ করে দিই নেক্সট দিন আমাদের হবে হচ্ছে অ্যানিমেশন অন পাওয়ার পয়েন্ট সো আমি এখানে দিই অ্যাডভান্সড অ্যানিমেশন দুইটা লাইন হবে আমাকে অ্যাডভান্সড অ্যানিমেশন অ্যানিমেশন বানানো ঠিক করি একটু ডিজাইনিং অন পাওয়ার পয়েন্ট মনে করি আমার অ্যানিমেশন ডিজাইনিং পাওয়ার পয়েন্ট হবে হচ্ছে ক্লাস তো এই জিনিসটা পুরো সেট আমি টপিক চেঞ্জ করে দিলাম এরপর এটাকে আমি সেভ করব picture done তারপর আমি ফেসবুকটা আপলোড দিয়ে দেবো এইভাবে আমরা প্রতিদিন যে লাইভ ক্লাসের নোটিফিকেশানগুলো যে পাই ওগুলো এভাবেই তৈরি করা তো এইভাবে আমি প্রতিদিন লাইভ ক্লাসে বানানো থাকে এটা জাস্ট করি আমি যদি অবজার্ভ করি প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা টেক্সট এই টেক্সট টেক্সট হচ্ছে বক্স কালার ফিক্স এই হচ্ছে আমার ছবি আমার সব ইনস্ট্রাকশন নাম টাম দেওয়া আছে তো আমরা যদি কোনো কোনো পেজ খুলি আমরা এরকম নিজেদের লোগো বসাবো আইকন বসাবো তারপর জাস্ট পোস্ট দিতে থাকবো দিতে থাকবো দিতেই থাকবো প্রতিদিন কিন্তু আমাকে নতুন ডিজাইন করতে হচ্ছে না আমি জাস্ট একটা ডিজাইন করেছি ওটাই আমি প্রতিদিন আপলোড করতে পারি কেউ যদি চায় তাহলে এই জাস্ট কালারগুলো এটা জাস্ট ডুপ্লিকেট করবে ডুপ্লিকেট করে এটা জাস্ট ডিফারেন্ট একটা কালার নিবে এই টেক্সট গুলো চেঞ্জ করে দিবে

যে আমরা যদি একটু নিচে ফোকাস করি নিচে নোটস অনেক সময় পাবেন নিচে নোটস থাকে তো নোটসে আমার পোস্টে কি কি লেখা থাকে তা আমি দিয়ে দিয়েছি তো আমার প্রতিদিন আমি এখানে দিয়ে রাখি যে আজকে রাত এগারোটার সময় টেন স্কুলে এই ফেসবুক পাতায় লাইভ ক্লাস হবে তারপর প্রতিদিন যে টপিকটা হয় ওই টপিকটাকে আমি এখানে লিখে দিই অ্যানিমেশন তারপর এই হয়ে পোস্ট পোস্টে কমেন্টে আমি দিয়ে দিই কোথায় ক্লাসটা হচ্ছে এবং আগে ক্লাসগুলোর লিঙ্কও ওখানে আমি দিয়ে দিই তো আমাকে প্রতিদিন বসে বসে আলাদা ডিজাইন করতে হয় না আমার রুটিন ফিক্স আছে আমি জাস্ট প্রতিদিন বসি ক্লাস নেওয়ার আগে এরকম জাস্ট চেঞ্জ করি আপলোড দিয়ে দিই আপলোড দেওয়ার পর নিচে এই লেখাগুলো কপি পেস্ট করে দিই এভাবেই আমরা সম্পূর্ণ জিনিসটা ম্যানেজ করি তো আমরা সবাই হয়তোবা ডিজাইন করি আমরা ডিজাইনিং নিয়ে অনেকটা সময় কাটাই কিন্তু যখন আমরা অ্যাকচুয়াল প্রফেশনাল ওয়ার্ল্ডে যাব যাবো যখন জবে ওয়ার্ল্ডে যাবো তখন কিন্তু আমাদের অনেক গুছিয়ে কাজ করতে হবে তো এভাবে কাজ করলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় আশা করি সবাই বুঝতে পারছি জিনিসটা তো এই হয়ে গেল আমাদের ফটাফট কিছু ডিজাইনিং তো আমরা যেখানে ছিলাম আমাদের মেইন ক্লাসে ফেরত যাই ডিজিটাল কন্টেন্ট ডিজাইনিং এ তো আজকে আমাদের টপিকের মধ্যে ছিল হচ্ছে ক্রিয়েটিং ডিজিটাল কন্টেন্টস তো আমরা ফার্স্টে দেখলাম বিভিন্ন টাইপের পোস্ট কীভাবে ডিজাইন করতে হয় এখন পোস্টের মধ্যে আরেকটা জিনিস পোস্টের মধ্যে পড়ে সেটা হচ্ছে কভার পোস্ট অর্থাৎ বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপ কিংবা ইউটিউবের কভার পেজ থাকে তো ওগুলো কিভাবে ডিজাইন করে আমরা এখানে কভার পেজ ফর ফেসবুক ইভেন্টস অ্যান্ড পেজেস যাই এখানে আমাদের একটি কভার পেজ ডিজাইন করা আছে আমরা যদি কওয়া পেজের ডাইমেনশন দেখি তাহলে দেখব কওয়া পেজের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ বাই ষোলো তো আমরা যে একটা স্লাইড ডিজাইনিং এ যাব সো কিভাবে নিতে হয় ডিজাইন সাইজ সাইজ কাস্টম স্লাইজ সাইজ আমরা চল্লিশ বাই ষোলো ইঞ্চ নিব তারপর এখানে একটা ডিজাইন করে ফেলবো উদাহরণস্বরূপ এই একটা ডিজাইন এই আরেকটা ডিজাইন তো চাইলেই আমরা যে ইভেন্ট পেজ আমরা যখন খুলবো যে গ্রুপ যখন আমরা খুলবো আমরা এটা পে কওয়া পেজ ডিজাইন করে ফেলতে পারি আমি এখন একটা ডিজাইন করে দেখাই ফর এক্সাম্পল আমার টেন স্কুলে কোনো পেজ মনে করি খুলব তো ইনসাইট আপনারা সাজেস্ট করেন তো যে কী কী পেজ খোলা যায় আর টেন স্কুলে আমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব আছে আমাদের লাইভ ক্লাব আছে তো আপনারা সাজেস্ট করেন যে আর কী কী ক্লাব হলে আপনাদের জন্য বেটার হয় তো আমি একটা ডিজাইন করে দেখাই তো জিতে যাই মনে করি আমি একটা পাবলিক স্পিকিং ক্লাব করবো তো ক্লাসে গেলাম আমি এখানে এক্সারসাইজ ফাইলে যাই একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো ব্যাকগ্রাউন্ড না যাক মনে করি এইটা ডান নিলাম এবার এটাকে একটু ছড়িয়ে দিলাম এই ছড়িয়ে দিলাম খুব মজার একটা ট্রিক দেখাবো এখন অনেকে হয়তো যে ভ্যা যে পাশে তো সাদা হয়ে গেল এখন কি করা যায় কোনো ব্যাপার না এখানে ট্রিকটা দেখাই ডিজাইনে যাই ফর্মের ব্যাকগ্রাউন্ডে যাই এরপর এটি যে কালার আছে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করবো আই আইড্রপার দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম এবং ক্লিক করার সাথে সাথে বুম আমাদের ব্যাকগ্রাউন্ডটা এবং পিকচারটা একদম মিশে এটার সাথে ব্যাপারটা তো এই হয়ে গেল আমাদের একটা কমপ্লিট পিকচার এরপর এখানে আমরা অ্যাড করবো মনে করি আমি পাবলিক স্পিকিং একটা ক্লাব খুলতে যাচ্ছি তো আমি ফার্স্ট টেক্সট নিব এখানে সো টেক্সট জন্য ইনসার্ট ওয়ার্ড ওয়ার্ডার

আপনার স্পিকিং ক্লাব করতে হবে টেন মিনিট স্কুল পাবলিক স্পিকিং ক্লাব এরপর এটাকে একটা ডিফারেন্ট ফন্ড দিই ফর এক্সাম্পল এটা ফন্ড কি দেওয়া যায় লিগ গথিক লিগ গথিক ফন্ড সো এই হয়ে গেল আমাদের লিগ গথিক ফন্ড এখন রেজর ভোকালটাকে একটু আলাদাভাবে ডিজাইন করতে হবে সো আগে আমরা যে ডিজাইনটা করলাম ওই সেম ডিজাইন আবার করব তো দুটা একটু বড় করে দিই দুটোর নিয়ে যাই এবং হয়ে গেল আমাদের রেজর ভোকাল কভার পেজ দাঁড়োনা তো আমরা মুহূর্তের মধ্যে আমাদের টেন মিনিট স্কুলের নতুন পেজের ইভেন্ট কভার কিন্তু খুলে ফেলতে পারি পাওয়ার পয়েন্ট দিয়ে কত কিছু করা যায় তা আমরা এক্সপ্লোর না করলে কখনো কিন্তু না আমি চাই যে আজকে আমরা সবসময় আমরা যতই দেখি না কেন যদি নিজের প্র্যাকটিস না করি তাহলে কিন্তু কখনই শেখাটা শেষ হবে না তো এই হলো আমাদের টেন ইউ স্কুলের পাবলিক স্পিকিং ক্লাবের মনে করি কভার পেজ এরপর জাস্ট এটাকে আমরা সেভ আসে যে সেভ করবো জে প্যাক হিসেবে হিসেবে সেভ করবো কোথায় সেভ করবো এটা বলে দিই পোস্টে সেভ করব ওয়ান ডান এখন আমি যদি ফাইলটা ওপেন করি পোস্ট আমাদের এখানে টেন মি স্কুলের যদি আমরা কোনো পাবলিক স্পিকিং ক্লাব খুলি তাহলে ওটা কভার পেজ হিসেবে ইউজ করতে পারি দাঁড়ানোর ব্যাপারটা যে আমরা কত সহজেই বিভিন্ন ডিজিটাল কন্টেন্টের কাজ করে ফেলতে পারি আমাদের পাওয়ার পয়েন্টেই হয়তো আমরা কখনো চিন্তা করিনি বাট আজ থেকে আমরা চিন্তা করব। আরেকটা এক্সাম্পল দেখাই আমরা বিভিন্ন যে ইউটিউবে ভিডিও দেখি ওগুলো একদম ফার্স্ট একটা পিকচার থাকে কভার পেজ এটাকে বলে কভার ফটো বলে থামনেল সো থামনেইল কিভাবে বানানো হয় আমি একটা এক্সাম্পল দেখাই আমি আমার চ্যানেলে থামনেল গুলো এভাবে বানাই পাওয়ার পয়েন্টে সো আমার বিভিন্ন থামনেল ডিজাইন করা থাকে তো ডিজাইনিং আমার একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজি আছে ফর এক্সাম্পল আমার সবগুলো একটু পপ আপ থাকে থ্রি মনে হয় যে পিছে একটা লেখা সামনে একটা লেখা এই লেখাটা কিছুই না আমার জাস্ট একটা ক্রপ করা থাকে একটা আলাদা পিকচার পিছে পিকচার সামনে একটা পিকচার ওই পিকচারটা মাঝখানে স্যান্ডউইচ করে আমি টেক্সট বসিয়ে দিই তো এভাবে আমি আমার থামনেলগুলোর সবসময় ডিজাইন করি এবং বেশ ব্রাইট কালার রাখি এবং আমাদের থামনেল কিন্তু এত বড় সাইজে না বাম পাশে যে দেখছি আমরা বিভিন্ন থামনেলে স্ক্রিনশট ওভাবে থাকে তো আমি বাম পাশে খেয়াল করি বাম পাশে এই অংশটা খেয়াল করি যে দেখতে কেমন লাগছে যদি এই অংশটা দেখতে সুন্দর লাগে তাহলে আমি আপলোড দিয়ে দিই এখানে আমি বেশ ভাইব্রেন্ট কালার ইউজ করি ইয়েলো বিভিন্ন পার্পল গ্রিন যেন মানুষের চোখে পড়ে তো এই হচ্ছে থামনেল কিভাবে ডিজাইন করতে হয় তার একটা স্ট্র্যাটেজি তো আমরা আমাদের ক্লাসে ফেরত যাই আমাদের ফার্স্টে ক্লাসের এক্সাম্পল ছিল হচ্ছে ক্রিয়েটিং ডিজিটাল কন্টেন্টস অন পাওয়ার পয়েন্ট তো আমরা বিভিন্ন টাইপের ডিজিটাল কন্টেন্ট তৈরি করে ফেললাম নেক্সট টপিকে যাওয়ার আগে আমি সবাইকে বলতে চাই জলদি করে আমরা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিই যেন সবাই ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে পারে একাই ক্লাস করে তো মজা নেই তাই না সবাই একসাথে ক্লাস করলেই তো মজা বন্ধু ছাড়া কি এক ক্লাস করতে ভালো লাগে নাকি তো আপনার জলদি করে এই ক্লাসটা শেয়ার করে দেন যেন সবাই একসাথে পার্টিসিপেট করতে পারে এই ক্লাসটাতে এইগুলো হচ্ছে আমাদের ডান তো আমাদের এই জিনিসটাও হয়ে গেল আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই সে হচ্ছে একটা কভার আমাদের ডিজাইন যেটা করলাম আমাদের নেক্সট টপিক হচ্ছে ক্রিয়েটিং গিফটস অন পাওয়ার পয়েন্ট এখন আমাদের লাইফে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ভিডিও অ্যানিমেট করতে হবে বানাতে হবে বাট নট আমাদের সবার অ্যানিমেশন জানা থাকে তো আজকে আমি টেকনিক দেখাবো কিভাবে আমরা ভিডিও বানানো না শিখে ভিডিও বানাতে পারি বেশ অদ্ভুত কথা বললাম বাট আজকে আমরা দেখবো কিভাবে ভিডিও মুহূর্তে চুটকি দিয়ে বাজানো যায় তো ভিডিও বানানোর প্রসেসটা আমি এখন এটা এক্সপ্লেন করি এটার জন্য আমি একটা আলাদা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করি

গিফট নিব ফাইলে যাবো গিফট একটা গিফট আছে আমার কাছে গিফট নিলাম নিলাম সার্স অন করি তাহলে এই হচ্ছে আমাদের গিফট এখন সবাই একটু আগে তো ট্রিকটা দেখালাম কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড আবার নীল করে ফেলি তো ব্যাকগ্রাউন্ড নীল করার জন্য ডিজাইনে যাবো ফর্মের ব্যাকগ্রাউন্ড যাবো ড্রপার নিব ড্রপার নিয়ে ব্যাকগ্রাউন্ড ওই কালার নিয়ে নেব আর মনে হবে পুরো জিনিসটাই পুরো ব্লু তো এই হয়ে গেল আমাদের পোস্ট এবার পোস্টে লেখা দিতে হবে লেখা দেওয়ার জন্য আমরা ইনসারে যাবো ইনসারে যে ওয়ার্ড তারপর এই ডোন্ট ডোন্ট এখানে টু লাইক ফেসবুক পেজ লাইক ফেসবুক পেজ এরপর হোমে যাই হোমে যে এটা ফর্ড চেঞ্জ করে ইম্প্যাক্ট দিয়ে দিই সাদা ফর্ন বানিয়ে দিই শ্যারো বাদ দিয়ে দিই ছোট করে দিই ডান তো হয়ে গেল আমাদের ফেসবুক পোস্ট এবং এখানে একটা লোগো বসিয়ে দিই যেহেতু আমাদের কন্টেন্ট হিসেবে আমরা ছাড়তে যাচ্ছি সো পিকচার্স যাব ব্যাক ব্যাক সাদা এবার কিন্তু কালো না সাদা নিচ্ছি কারণ সাদা বেশি সুন্দর ফুটে উঠছে তো সাদা আমরা নিচে এখানে বসিয়ে দিই ডান ইনসার্ট এ যাই শেপস এ যাই একটা সাদা লাইন নিই এই লাইন এটাকে সাদা বানিয়ে দিই সাইজটাকে একটু বাড়িয়ে দিই মনে করি আই কোয়ার্টার

আমরা আগে একটা ভিডিও ক্লাসে দেখিয়েছি বাট আজকে আবার দেখাবো ফাইলে যাবো সেভ এস আমরা কোথায় সেভ করতে যাচ্ছি ফর আমরা এক্সাম্পলসে না তো না আমরা পোস্ট করতে যাচ্ছি পোস্টে আমরা ইম্প্যাক্ট ফোর ভিডিও ফাইল হিসেবে সেভ করবো লাইক আস লাইক আস সেভ দেই এখন আমাদের ভিডিওটা রেন্ডার হয়ে যাবে তো রেন্ডার হয়ে গেল এখন আমি এখানে যাই পোস্ট এই লাইকা সামের থেকে ভিডিও হয়ে গেল যদি অন করি তাহলে দেখব এই হয়ে গেল আমাদের টি ভিডিও ফাইল তার মানে পাওয়ার পয়েন্টের মধ্যেই কিন্তু একটি ভিডিও ফাইল কোরে ফেললাম এখন মানুষ দেখি ভাবে আরে তুই অ্যানিমেশন কবে শিখলি বাট অ্যানিমেশন আমরা নেই। আমরা জাস্ট কিছু GIF ব্যবহার করে পাওয়ার পয়েন্ট দিয়ে ওটাকে একটা ভিডিও ফাইল বানিয়ে ফেলেছি দাউ না মাত্র 5 মিনিটের 5 মিনিট এরকম 5 মিনিট কি 2 মিনিটের মধ্যে আমাদের হয়ে গেল আজকে থেকে কেউ যদি বলে তো সেটা ভিডিও বানাই দেয় না আমরা সবাই কিন্তু ভিডিও ইজিলি বানাতে পারবো তো আমরা এখন ভিডিও বানানো শিয়ে গিয়েছি ক্রিয়েটিং গিফট শিখে গিয়েছি আমরা এখানে যাই ভিডিওতে যাই ভিডিও অন পিসি আমরা ওইটাকে ভিডিও ফাইলটাকে ইনসার্ট করে দিই ভিডিও অথবা গিফট ভিডিওটাকেই আমরা যদি কোনো গিফট গিফি ডট কম ওখানে যদি আপলোড দিই তাহলে ওইটাকে গিফট বানিয়ে দিবে তো কারো যদি ভিডিও দরকার হয় তাহলে ভিডিও আপলোড দিব যদি কারিফট দরকার হয় আপলোড আমাদের আমরা কিছুক্ষণের মধ্যেই কিভাবে ব্যানার বানাতে হয় পোস্টার বানাতে হয় পোস্ট বানাতে হয় থামনেল বানাতে হয় ভিডিও বানাতে হয় সব দেখে ফেলেছি এবারও যদি আমরা আরেকটু এক্সট্রা জানতে চাই তাহলে আমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিটলি এক্সপ্লেন করা আছে কিভাবে আমরা একটা গিফট বানতে পারবো অ্যানিমেশন দিয়ে ওটাও দেওয়া আছে আমরা জাস্ট ওই ভিডিওটা যে চেক করব ওই ভিডিওটা আছে হচ্ছে প্র্যাকটিক্যাল পাওয়ার পয়েন্ট সিরিজের এক্সপার্ট ভিডিওস অ্যান্ড ক্রিয়েট গিফট এই ভিডিওটি চাইলে আমরা দেখে আসতে পারবো এবার হচ্ছে ক্রিয়েটিং ভিডিওস কীভাবে ভিডিও ক্রিয়েট করতে হয় ক্রিয়েটিং ভিডিওর উপর আমাদের পুরো ক্লাসে আছে পাওয়ার পয়েন্ট ট্রানজেশন সো এগারো নম্বর ক্লাস করলে আমরা সবাই ভিডিও বানাতে শিখে যাব পাওয়ার পয়েন্টে এবার সেখানে ইনফোগ্রাফ কীভাবে বানাতে হয় তাও আছে ভিডিও কীভাবে বানাতে হয় তাও আছে আমরা সবই পাবো প্র্যাকটিক্যাল পাওয়ার পয়েন্ট সিরিজ আন্ডারে এই সিরিজটা কোথায় আছে তা আমি একটু পরে বলে দিচ্ছি টেনিস এখন ওয়েবসাইটে গেলে পাওয়া যায় পুরো জিনিসটা ফাইনালি সেভিং কীভাবে সেভ করতে হয় তা শেখানো হয়েছে পাওয়ার পয়েন্ট ফাইল ফর্মেটস তাও আজকে আমরা দেখিয়ে দিয়েছি বিভিন্ন সেভিং অপশন সেভ করার জন্য জাস্ট এখানে ফাইলে যেতে হয় সেভ অ্যাস যেতে হয় একটা ফাইল সিলেক্ট করতে হয় তারপর আমরা যদি ভিডিও ফাইল হিসেবে সেভ করতে চাই তাহলে ভিডিও সিলেক্ট করব আমরা যদি ছবি হিসেবে সেভ করতে চাই তাহলে যে সিলেক্ট করবো ডান তাহলে আমরা সেভ করে ফেলতে পারি তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট ডিজাইনিং নিয়ে আশা করি আমরা নতুন কিছু না কিছু হলেও শিখেছি তো আমরা যদি ক্লাসটা করতে চাই এবং আমরা যেসব ক্লাসে কথা বলেছি আমরা যদি পুরোপুরি শিখতে চাই ভিডিও কে বানাতে আরও অ্যাডভান্স জানতে চাই কেউ সেভ করতে চাই তাহলে www.10minuteschool.com ওয়েবসাইটে যাবো আমরা সেই ওয়েবসাইটে যে দেব আমাদের স্কিল ডেভেলপমেন্ট বলে একটি সেকশন আছে এটাতে ক্লিক করি ক্লিক করে দেখবো আমাদের এখানে পাওয়ার পয়েন্ট আফটার ডিবেটিং পুরো সব টাইপের ভিডিও একদম ফ্রি আছে আমরা যে সাইন ইন করবো সাইন ইন ফেসবুক অথবা গুগল প্লাস দিয়ে করে ফেলতে পারবো করপর ফটাফট ক্লাসগুলো করে ফেলবো সব ফ্রি এবং আমাদের এই পুরো ক্লাসের লেকচার এবং সবগুলো ক্লাস কিন্তু পাওয়ার পয়েন্ট অফিসে দেওয়া আছে তো আমরা স্কিল ডেভেলপমেন্ট সেকশনে যে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে সেকশানে পাঠিয়ে দিবে এখানে আমাদের সবগুলো পাওয়ার পয়েন্টে বেসিক ভিডিও দেওয়া আছে প্লাস লাইভ ক্লাসগুলো একটা পর একটা পর একটা দেওয়া আছে এবং এখানে আমাদের কুইজ থাকবে কুইজ আনসার দিয়ে যারা পয়েন্ট পাবে তারা পুরো ফাইল ডাউনলোড করতে পারবে সব এক্সারসাইজ ফাইল ডাউনলোড করতে পারবে ফর ফ্রি তো আশা করি সবাই ভিডিওগুলো করবো এবং পাওয়ার পয়েন্ট প্রো হয়ে যাবো সবাই আমাদের সবগুলো ক্লাস হবে হচ্ছে টেন মিনিট স্কুলের অফিসিয়াল ফেসবুক পাতায় যেটাতে ব্লুটিক দেওয়া আছে আমরা এই পেজটা যেন লাইক এবং ফলো করতে না ভুলি কারণ যখনই পাওয়ার পয়েন্ট ক্লাসটা হবে সবার কাছে তাহলে নোটিফিকেশন যাবে যদি আমরা লাইক এবং ফলো দিয়ে রাখি সো নেভার স্টপ লার্নিং শেয়ার কোনো শেষ নেই আশা করি সবাইকে নেক্সট ক্লাস পাবো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট সপ্তাহে পাঁচ জুন সোমবার রাত এগারোটার সময় অ্যানিমেশন কন্টেন্ট ডিজাইন অন পাওয়ার পয়েন্ট সেই দিন আমি থাকবো সাদমা সদিক আপনাদের সাথে অ্যানিমেশন ডিজাইনিং নিয়ে তো ডোট ফোর শেয়ার দিস ভিডিও আমাদের দেশে এমন অনেক মানুষের যারা শিখতে চায় অ্যানিমেশন করতে চায় এগুলো নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় বিভিন্ন আইডিয়া শেয়ার করতে চায় কিন্তু সুযোগ অভাবে কিংবা অর্থের অভাবে বিভিন্ন কারণে তারা করতে পারছে না আপনি যদি এই ভিডিওটি একটু শেয়ার করে ফেলেন তাহলে কিন্তু এমন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে যারা এই ভিডিওটি পেয়ে অনেক লাভবান হবে তো আশা করি সবাই শেয়ার করবে এবং শেয়ার করার পর কন্টেন্টে ডাব করবেন শেয়ার ডান এবং আমাদের টেন স্কুল ওয়েবসাইটে ভিজিট করতে কিন্তু ভুলবেন না কারণ এখানেই শেখার সব জিনিস থাকবে তো এই ছিল হচ্ছে আজকে ক্লাস পাওয়ার পয়েন্ট ডিজিটাল কন্টেন্ট নিয়ে টু ক্রিয়েট ডিজিটাল কন্টেন্ট অন পাওয়ার পয়েন্ট আসলে নতুন জিনিস শিখেছি সবাই শিখেছি শিখবো শিখাবো এবং নেক্সট ক্লাসে আশা করি সবাইকে পাবো আচ্ছা সেই এতটুকুই আমি অলওয়েজ সাদিক্স ফর ওয়াচিং